বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত আমার আজকের এই ভিডিও লেকচারটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দেয়া হচ্ছে। আমি নাসরিন নাহার, প্রভাষক বাংলা। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইটি থেকে আমি আজকের আলোচনাটি করব। শিক্ষার্থীরা, এর পূর্বে আমি আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান, এই আমাদের লোকশিল্প এই প্রবন্ধটির উপর আলোচনা করেছি। আজকে আমি কিছু পুনরালোচনা করব এবং এর প্রশ্নগুলো আলোচনা করে দেব। তো আশা করি সবাই ক্লাসটি ভালোভাবে ফলো করবে। আমি কিছু প্রশ্ন করি, তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো বলো, তাহলেই বিষয়টি সহজ হবে। যেমন প্রথমে যদি আমি প্রশ্ন করি যে আমাদের যে ঐতিহ্য মসলিন কাপড়, এই মসলিনের ঢাকাই মসলিন, এই ঢাকাই মসলিন কোথায় তৈরি হতো? উত্তর, ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায়। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। এটা কিন্তু এমসিকিউ, যে মসলিন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম ও সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ, এটা কিন্তু মনে রাখার বিষয়, একটি আংটির ভেতর দিয়ে কয়েকশো গজ কাপড় প্রবেশ করানো সম্ভব ছিল। এটা হচ্ছে কারিগরদের দক্ষতা, আর তার পাশাপাশি বুনবার যে শিল্পী মান সেটা প্রয়োজন তৈরি করার জন্য। তবে বর্তমানে তো আর এই মসলিন কাপড় নেই, আমরা এটা সবাই জানি শিক্ষার্থীরা, কিন্তু বর্তমানে যেই মসলিন কাপড়ের পরিবর্তে বলি বা উত্তরাধিকারী সূত্রে যারা হচ্ছে মসলিন কাপড় তৈরি করতেন তাদের বংশধররা বর্তমানে জামদানিটা তৈরি করছেন। তো জামদানি শাড়ি সম্পর্কে আসো আমরা আরেকটু মনে করি। জামদানি শাড়ি নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। মসলিন কাপড়দের বংশধরে আমরা ঐতিহ্যকে বিশ্লেষণ করলে এটা আমরা জানতে পারি, যে পূর্বের ইতিহাসকে বিশ্লেষণ করলে জানতে পারি যে মসলিন কাপড়ের যারা কারিগর ছিলেন তাদের বংশধররাই বর্তমানে জামদানি শাড়ি তৈরি করছেন, আর তাদের অবস্থান নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে। শতাব্দীকাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এই এলাকায়। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় কেন, এটা যদি ব্যাখ্যা করতে বলা হয়, এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, মূলত হচ্ছে ভৌগোলিক অবস্থা এবং আবহাওয়ার কারণে। আমরা জানি যে কাপড় তৈরি করার জন্য মানুষের হাতের বুননশৈলী যেমন প্রয়োজন, তেমনি পারিপার্শ্বিক অবস্থাও অনুকূলে হওয়া প্রয়োজন। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি কাপড়, এরপরে আছে জামদানির পরে আসে খাদির আলোচনা। এই খাদি বা খদ্দরের যে কাপড় ছিল সেটা হচ্ছে আধুনিক সমাজে এটা রয়েছে, এখনও পর্যন্ত মানুষ ব্যবহার করে। আর খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এটা সবটাই হাতে প্রস্তুত, তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীর অবসর সময়ে সুতা কাটে, আর এদেরকে বলা হয়, যারা সুতা কাটে তাদেরকে বলা হয় কাটুনি। এই তুলা থেকে যে সুতা তৈরি হয় এই সুতা থেকেই হচ্ছে খাদি কাপড়টি তৈরি করা হয়। এরপরে আসো, কাঁসা ও পিতলের কিছু বাসনপত্রের কথা এখানে আলোচনা করা হয়েছিল। কাঁসা ও বাসনপত্রের আলোচনার মধ্যে রয়েছে যে বাটি, গ্লাস, থালা, কলস, বদনা, হাঁড়ি, পাতিল প্রভৃতি জিনিস। তো এইসব জিনিস তৈরি করা হয়, এসব মানে তৈজসপত্র টোটালি, অর্থাৎ ঘরের যে সকল আমরা গৃহস্থলের কাজকর্মে যে সকল ব্যবহার্য জিনিসপত্র রয়েছে সেগুলোকে তৈজসপত্র বলা হয়। এই সকল তেজসপত্র বিভিন্ন ফুল এঁকে অথবা বিভিন্ন ফরমাশকারী তার নিজের নাম খোদাই করে এই সকল গৃহসজ্জার সামগ্রী তিনি তৈরি করতেন।
এছাড়াও পোড়ামাটিরও কিছু জিনিস রয়েছে, হাঁড়ি, কলস, পাতিল, শানকি, ফুলদানি প্রভৃতি। তো এরপরে আমাদের আসে খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটির কথা। এখানে এই আমাদের লোকশিল্প প্রবন্ধের মধ্যে বিভিন্ন আমাদের যে ঐতিহ্যের বিভিন্ন দিক রয়েছে সেই দিকগুলোই মূলত এখানে তুলে ধরা হয়েছে। এবং শেষ কথা অর্থাৎ পরিশেষে বলা হয়েছে যে এই যে দিকগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো যেন হারিয়ে না যায়, সেগুলো যেন আমরা কী করি, সেগুলো যেন আমরা সবাই সংরক্ষণ করি, সংগ্রহ করি। আর এই ঐতিহ্যকে লালন করার জন্যই আমরা যেন এগুলোর ব্যবহার এবং তৈরির ব্যবস্থা শুরু করি। এই আলোচনার পরেই তোমাদের আমি পুরো প্রবন্ধটা থেকে একটু একটু আলোচনা করে দিলাম, কারণ এর পূর্বের ক্লাস আমি সম্পূর্ণটা পড়িয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এবার আসো, তোমাদের এই পাঠ্যবইতে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থগুলো মূলত তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য এবং এমসিকিউ প্রশ্নের জন্য দরকার, আর জানার জন্য তো অবশ্যই। যেমন ধরো তুমি শব্দটা বুঝতে পারছো না যে লুপ্তপ্রায় শব্দটি কী, এই লুপ্তপ্রায় শব্দটি যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে এটার অর্থটি জানতে হবে। লুপ্ত পেতে বসেছে এমন, অর্থাৎ যেগুলো হারিয়ে যাচ্ছে, লোপ পাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া, যেগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে আমাদের লোকশিল্পের কথা বলা হয়েছে, কারণ আমরা এখন অনেক জিনিসই আছে যেগুলো আমরা এখন ব্যবহার করি না। যেমন আগের দিনে মানুষ মাটির বলো, কাঁসার বলো, পিতলের বলো, যে সকল তেজস্পত্র ব্যবহার করতেন আমরা সেগুলো এখন ব্যবহার সচরাচর করি না। কিন্তু কিছু কিছু মানুষ এখন আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে ঘরকে সাজানোর জন্য কেউ কেউ এখন এগুলো দুই একটি ব্যবহার করে বা দুই একটি ঘরে তা সাজিয়ে রাখে। তারপরে রয়েছে যেমন শব্দার্থ রেওয়াজ। রেওয়াজ শব্দের অর্থ কী? রেওয়াজ হচ্ছে রীতি, পদ্ধতি বা ধরন, মানে বিভিন্ন ধরনের আমরা বলি না, সেটা হচ্ছে বিভিন্ন রেওয়াজে। তো এরকম শব্দার্থগুলো তোমরা পড়বে। তারপর আরও কিছু শব্দার্থ রয়েছে, যেমন মণিপুরী। মণিপুরী কী? মণিপুরী অর্থাৎ মণিপুরের উৎপন্ন বা মণিপুর সম্পর্কিত। এরপরে রয়েছে টেকসই। টেকসই অর্থ মজবুত। টোপর, টোপর হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট। এখানে হিন্দু সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে দেখবে যে বিয়ের সময় হচ্ছে মাথায় যেই সাদা অথবা ক্রিম কালারের যেই আমরা যেটাকে হচ্ছে পাগড়ি বলি সেরকম একটি পরানো হয়, টো সেটাকে বলা হয় টোপর। তো এই শব্দার্থগুলো সবাই পড়বে। শব্দার্থগুলো পড়লে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং শব্দার্থগুলো পড়লে তোমাদের দেখা যাবে যে প্রবন্ধটি বুঝতে আরও সহজ হবে। এরপরে আসো পাঠ পরিচিতিটা আমি এক ফাঁকে পড়ে নিচ্ছি। এই পাঠ পরিচিতিটি যে দেয়া আছে এখানে প্রবন্ধটির মূল কথাটি হচ্ছে কি, যে আমাদের লোকশিল্প এই প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কোথা থেকে? আমাদের লোককৃষ্টি, আমাদের লোককৃষ্টি, এটা কিন্তু মূলত প্রবন্ধের বই। প্রবন্ধের বই থেকেই হচ্ছে একটা সংকলিত প্রবন্ধ তোমাদের বইতে এসেছে, সেটা হচ্ছে আমাদের লোকশিল্প। লেখক এই প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। লোকশিল্পের প্রতি তার গভীর যে মমত্ববোধের পরিচয় রয়েছে এবং এই পরিচয়ের পাশাপাশি কিন্তু লেখক কিন্তু এটি বোঝাতে চেয়েছেন আমাদেরকে যে আমরা যেন এটাকে লালন করি এবং ধারণ করি। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের ওপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। যেগুলো কুটির শিল্পের ওপর নির্ভরশীল সেগুলোকে আমরা লোকশিল্প হিসেবে গণ্য করতে পারি। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলি অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকায় মসলিন তার অন্যতম। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সেই স্থান অধিকার করেছে। এখানে কথা হচ্ছে মসলিন তো আসলে ব্যয়বহুল ছিল, যার কারণে মসলিনটা বিলুপ্ত হয়ে গেল। এখন আমাদের জামদানি শাড়িটা রয়ে গেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু হিসেবে আছে। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। নকশিকাঁথারও একটু ব্যাখ্যা ছিল। নকশিকাঁথার ব্যাখ্যা ছিল যে গ্রামের মহিলারা হচ্ছে বর্ষাকালে, বর্ষার সময় বেশি করা হয়, বর্ষার সময় তারা আশেপাশে পানি থাকে, পানি থই থই করে, তখন তারা হচ্ছে মাদুর বা পাটি বিছিয়ে তারা হচ্ছে বারান্দায় বসে তাদের মনের মাধুরী মিশে এবং পরিবারের আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার সাথে মিল রেখে হচ্ছে নকশিকাঁথা সেলাই করেন।
এই শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। এই যে এই নকশি কাঁথা লুপ্তপ্রায় বলা হয়েছে কারণ সেরকম গ্রামীণ মহিলাদের ওই রকম যে নকশি ছিল সেরকম এখন আর পাওয়া যায় না, তবে কাঁথার মধ্যে নকশি এখনও পর্যন্ত করা হয়, সেটা হচ্ছে অল্প পরিমাণে। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে, এটা আমি পূর্বেই বলেছি। এছাড়াও দেখো এখানে তৈজসপত্রের কথা বলা হয়েছে, আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছেই পরিচিত। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছেই পরিচিত। আমাদের দেশে যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের, এটাই হচ্ছে মূলত মূল কথা। এই যে আমাদের লোকশিল্পের যে বর্ণনা রয়েছে, এই লোকশিল্পের বর্ণনার লাস্ট ফিনিশিংয়ের কথাই হচ্ছে এইটা, যাতে আমরা যাতে লোকশিল্পটাকে সংরক্ষণের দায়িত্ব নেই, আমরা যাতে লোকশিল্পটাকে সংরক্ষণ করি, লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। যদি আমরা আমাদের লোকশিল্পকে সংরক্ষণ করতে পারি এবং লোকশিল্পকে যদি আরও উন্নত করতে পারি, তাহলে কিন্তু এটা কী হবে আমাদের বিশ্বে, কিন্তু এটা আমাদের একটা গর্বের বস্তু, প্লাস এটা আমরা হচ্ছে বৈদেশিক মুদ্রাও উপার্জন করতে পারি। তো এই যে আমাদের এত সুন্দর একটি প্রবন্ধ লিখে এত সুন্দর সুন্দর তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন যে কামরুল হাসান, তার সম্পর্কে আসো একটু জেনে নিই। কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। মনে রাখবে, একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। লোকশিল্প সংরক্ষণে আসলে দেখো যে যেই ধরনের আসলে তার লেখনীর মাধ্যমে সেটাই ফুটে ওঠে। কামরুল হাসান নিজেই কিন্তু লোকশিল্প সংরক্ষণে অনেক প্রচেষ্টা করেছেন, যার ফলে তিনি তার লেখার মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প ডিজাইন সেন্টারের প্রধান অর্থাৎ নকশাবিদ হিসেবে প্রধান নিযুক্ত হন। এই সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। ছবি আঁকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। এই বইয়ের নাম, কামরুল হাসানের লেখা একটি বইয়ের নাম তোমাদের এখানে আলোচনা করা হয়েছে, এটা তোমরা মুখস্থ রাখবে, মনে রাখবে, কারণ এটা এমসিকিউ আকারে আসতে পারে। বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। ওনার জন্ম ছিল কোথায়? 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। ওনার মৃত্যু 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন, মনে রাখবে। এরপরে আসো তোমাদের পাঠ্য বইতে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্ন দেয়া আছে। তো আমি এই পাঠ্য বইয়ের বহুনির্বাচনী প্রশ্নগুলি আলোচনা করছি, আর অতিরিক্ত যে বহুনির্বাচনী প্রশ্ন তুমি তোমার পাঠ্য বইয়ের রিডিং থেকে অর্থাৎ আলোচনা সমালোচনা থেকে হচ্ছে পাবে, সেগুলো তুমি পড়ে নিবে, সেগুলো আন্ডারলাইন করে পড়বে। আর তারপরেও যদি তুমি তোমার গাইড ফলো করতে চাও, কোনো একটি গাইডের সাহায্য নিতে চাও এমসিকিউর জন্য, সেটাও তুমি নিতে পারো। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল? হ্যাঁ, সবাই জানো ঢাকায় মসলিন। মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে বলো? কোথায় মসলিনের বংশধরেরা অর্থাৎ যারা জামদানি তৈরি করছে, তারা হচ্ছে নারায়ণগঞ্জ। গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্পটি হচ্ছে কোনটি? গ্রামীণ নারীদের আবেগের সাথে হচ্ছে নকশি কাঁথা। তারপরে আছে একটি উদ্দীপক। নিচের উদ্দীপকটি আমরা অনুচ্ছেদটি আমরা পড়ি, তারপরে হচ্ছে চার আর পাঁচে উত্তর দিব। অনুচ্ছেদের মধ্যে রয়েছে, কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করালো। বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করলো, আবার প্রশংসাও পেল। অর্থাৎ দেখো আমাদের সমাজে দুই ধরনের মানুষ রয়েছে, কেউ কেউ উপহাস করেছে, কেউ কেউ প্রশংসা করেছে। এই উপহাসের কারণেই কিন্তু অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে কিছু প্রশংসাও পাচ্ছি, সেই প্রশংসার ধার আসলে আমরা ধারি না। প্রশংসাটাকে আসলে না নিয়ে নেগেটিভ সাইডটাই তো আমাদের বেশি মনে প্রাধান্য পায়, সেই জন্য আমরা হচ্ছে লোকশিল্পের দিকে এই সকল কুটির শিল্পকে ব্যবহার বলো, সংরক্ষণ বলো, অনেকাংশেই ছেড়ে দিয়েছি, ভুলে যাচ্ছি। স্কুলের প্রধান শিক্ষক বললেন, স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত। দেখো প্রধান শিক্ষক কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন, তিনি কিন্তু লোকশিল্পের কদর করেছেন, তিনি কিন্তু গর্ব করার বিষয় বলে সবাইকে ব্যাখ্যা করেছেন।
চার নম্বর প্রশ্নে আছে, কামালের দেওয়া উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়? এটা কুটির শিল্পের অন্তর্ভুক্ত করা যায়। তবে হ্যাঁ, বর্তমানে আধুনিক, তোমাদের যদি মনে হয় যে আধুনিক হতে পারে, আধুনিক অনেকের কাছে শিল্প গৃহসজ্জার সামগ্রী, অর্থাৎ ঘরকে সাজানোর গৃহসজ্জা, ঘরকে সাজানোর সামগ্রী হিসেবে অনেকে ব্যবহার করেন, কিন্তু মূলত শিল্পী হিসেবে তো এটা কুটির শিল্প। তারপরে পাঁচ, এরূপ উপহার দেওয়ার পিছনে কামালার উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা যায় কি, বলা যায় অর্থশাস্ত্র করার না, লোকশিল্পকে বাঁচিয়ে রাখা, হ্যাঁ অবশ্যই, ঐতিহ্যকে ধরে রাখা অবশ্যই, দুই আর তিন, অর্থাৎ এটার উত্তর আসবে হচ্ছে তোমার গ, দুই তিন। তো শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আসো আমরা পরবর্তীতে দেখি, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, তোমার এই পাঠ্যবইতে দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, দুইটি সৃজনশীল প্রশ্নেরই আমি তোমাদের সাথে ক আর খটা আলোচনা করে দিচ্ছি। আশা করি গ ঘ আমি জানি তোমরা সবাই খুব সুন্দরভাবে লিখতে পারবে। আর হ্যাঁ, তোমাদের যে পরীক্ষার খাতা দেখেছি সেখানে আমি সৃজনশীলের উত্তরের প্যাটার্ন হ্যাঁ ভালো দেখেছি, আমি ওভারঅল ভালোই বলবো। তারপরেও বলি, কিছু কিছু স্টুডেন্টের মানে এটা হচ্ছে কি, যেটা হচ্ছে শেষের দিকে শাখা, এটা আসলে আমরা সবাই বুঝি, তারপরেও আমি বলতে বাধ্য যে শেষের দিকে শাখা হচ্ছে মেয়েদেরও শেষের দিকে, ছেলেদেরও, বিশেষ করে যে মেঘনা যমুনা এই টাইপের শাখা, তোমরা হচ্ছে কি উত্তরগুলোকে অনেক ছোটো করে ফেলেছো। এটা মনে রাখতে হবে যে উত্তর তো সৃজনশীল উত্তর মানেই হচ্ছে যে এক লাইনের উত্তর তা না, শুধুমাত্র জ্ঞানমূলক যেই প্রশ্নটি অর্থাৎ ক, সেটির উত্তর হচ্ছে তোমাকে মানে অল্প কথায় উত্তর দিবে, তুমি এক লাইন দুই লাইনের মধ্যে তোমার উত্তরটা চলে আসবে, কিন্তু বাকিগুলো তো তোমাকে ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে। জ্ঞানমূলকের পরে অনুধাবনমূলক, সেখানেও তোমাকে কী কী তুমি অনুধাবন করছো সেটা বলতে হবে, তোমাকে হচ্ছে দক্ষতাটা দক্ষতা প্রয়োগ করতে হবে, তোমাকে হচ্ছে প্রয়োগেরটাতে প্রয়োগ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, তোমার যে আলোচনা থাকবে সমালোচনা থাকবে উদ্দীপকের সাথে, তোমার প্রবন্ধের মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য সব কিছু মিলিয়ে তো প্রশ্ন উত্তরটা তো অনেক বড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর অনেক ছোটো হয়ে গেছে। দশ নাম্বারের একটা সৃজনশীল, যদিও ভাগ ভাগ করে নাম্বার, তারপরও দশ নাম্বারের একটা সৃজনশীল, দশ নাম্বার কি তুমি হচ্ছে মানে এক পেজ দেড় পেজ লিখলেই কি তোমাকে দশ নম্বর দেওয়া যাবে, এই কথাটা মাথায় রাখবে। তা সহ আমরা কয়ের উত্তরটি বের করি। ক, কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত? খুলনার, সবাই জানো। ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে, বলতে কী বোঝায় এটা তোমরা ব্যাখ্যা করবে, আমি শুধু একটু বলে দিই, আমি একটু আলোচনা করে দিই। ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে, অর্থাৎ আমরা জানি যে যখন ঢাকায় মসলিন তৈরি হতো, যে কারিগররা তৈরি করতেন, এই এই কাপড়টা, এই মসলিনটা হচ্ছে এতটাই মানে মোগল বাদশাহদের বলো তাদের এতটাই পছন্দের ছিল যে তারা হচ্ছে এটাকে নিজেরাও ব্যবহার করতেন, এবং এটা সারা বিশ্বের মানুষ এটাকে খুব মানে ব্যবহারের জন্য চাইতেন, সংগ্রহ করতেন। আর গঘ তোমরা নিজেরা করে নিবে। তারপরে দ্বিতীয় সৃজনশীল রয়েছে, সেজুতির স্কুলে বার্ষিক লোকশিল্প মেলা চলছিল, উদ্দীপকটা তোমরা পড়ে নিও, কারণ গ ঘ উত্তর লিখতে হলে, শিক্ষার্থীরা খেয়াল করো, গ ঘ উত্তর লিখতে হলে তোমাকে অবশ্যই উদ্দীপক সম্পূর্ণটি পড়তে হবে, তোমরা যদি উদ্দীপক না পড়ো তাহলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরটি সুন্দরভাবে লিখতে পারবে না। শিল্পগুণ বিচারে আমাদের কুটিরশিল্প কোন শিল্পের মধ্যে পড়ে? আমাদের কুটিরশিল্প লোকশিল্পের অন্তর্ভুক্ত। খ, বর্ষাকালে নকশিকাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন? কারণ এটা আমি কিন্তু একটু আগেই যখন আলোচনা করেছি নকশিকাঁথা, তখন কিন্তু আমি এটা ব্যাখ্যা করেছি যে বর্ষাকালে তৈরির উপযুক্ত সময়, কারণ তখন হচ্ছে আশেপাশে পানি থাকে, হচ্ছে মানুষ চাইলে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যেতে পারে না, আর হচ্ছে যার ফলশ্রুতিতে হয় কি তারা বিকেলে বসে বসে হচ্ছে এই কাজটি করে। আর গঘ তোমরা ব্যাখ্যা করবে। তো শিক্ষার্থীরা আমি আবারও বলছি, আমি যে খাতাগুলো দেখেছি তোমাদের খাতাগুলো দেখা অলরেডি শেষ হয়ে গেছে, পরীক্ষার খাতা, তো খাতার উত্তর ওভারঅল ভালো ছিল, কিন্তু যারা ছোটো করে ফেলেছো এবং যারা ধাপগুলো সঠিকভাবে চিহ্নিত করোনি তাদের কিন্তু নাম্বার কম আসবে। আবার বলি, ধাপগুলো কিন্তু সঠিকভাবে চিহ্নিত করতে হবে, চিহ্নিত বলতে দ্যাট মিন্স তুমি একটা প্যারা থেকে আরেকটা প্যারার মাঝখানে তোমাকে একটু ফাঁকা রাখতে হবে, একটা প্যারার সাথে আরেকটা প্যারা যাতে তোমাকে মিলে না যায় সেইভাবে তোমাকে একটু আইডেন্টিফাই করার জন্য কোনো একটি চিহ্ন তুমি ব্যবহার করতে পারো, তুমি মাঝখানের গ্যাপটা একটু মানে বাড়তে দিতে পারো। যদি তুমি একেবারে এক সিরিয়ালের মতো লিখে দাও, তোমার ধাপ যদি বোঝা না যায় তাহলে কিন্তু তোমার নাম্বার কম আসবে। তো সেক্ষেত্রে নেক্সট পরীক্ষা আশা করি তোমাদের এই ভুলগুলো হবে না, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিবে। তো আজকে আমার ক্লাস
এ পর্যন্তই আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি। ফ্যামিলিরা সবাই ভালো থাকো, সুস্থ।